প্রিয় দর্শক শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন এই মুহূর্তে আমিও খুবই ভালো আছি কারণ আমি চলে এসেছি আজকে ঢাকার দি ওয়েস্টিন হোটেল এবং রিসর্টে এবং সাথে আছেন পেস্ট্রি শেফ আসাদ গুড মর্নিং ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো দেখতে পাচ্ছি এখানে অ্যাপল আছে কিছু ফ্রুটস আছে নিশ্চয়ই হেলদি কিছু হতে যাচ্ছে হ্যাঁ আমি চেষ্টা করব আজকে একটা হেলদি ফুড তৈরি করার আজকে যে ডেজার্টটা তৈরি করতে যাচ্ছি নাম হচ্ছে বেক অ্যাপল মিন্স এছাড়াও লাগবে বাটার সুগার এগ ফ্লাওয়ার অ্যালমন্ড পাউডার দেখা যাক আমরা আশা করি চমৎকার একটা প্রোডাক্ট তৈরি করতে পারি অ্যাপেল আমার এখানে আছে আমি অ্যাপেলটা পিল করার আগে আমি আমার ভেতরে যে স্টাফিংটা করবো স্টাফিংটা তৈরি করে নিতে সেই ক্ষেত্রে আমার একটা অ্যালমন্ড ফিলিংয়ের একটা স্টাফিং লাগবে সেই ক্ষেত্রে প্রথম হচ্ছে আমি বাটার লাগতেছে 60 গ্রাম বাটার সুগার লাগতেছে মোটামুটি ইনকর্পোরেট হয়ে গেলেই হবে জাস্ট মিক্সিং এরপর আমরা হচ্ছে একটা দিয়ে দিব প্রথমে একটা দিই এটা খুবই একটা হেলদি ব্রেকফাস্ট বলা যায় জি যেহেতু ডিম নাটস আছে ভ্যারাইটি নাটস আছে যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এছাড়াও আমাদের ম্যাপল সিরাপ আছে আমরা আরো আমরা ফ্লাওয়ার অ্যালমন্ড ফ্লাওয়ারটা দিয়ে দিতেছি এটা তো ঘরেও তৈরি করা যায় হ্যাঁ ইজিলি আমরা কাঠবাদাম যেটা আমরা বলি হ্যাঁ কাঠবাদামকে একটু ব্লেন্ডার দিয়ে ফুড প্রসেসর দিয়ে একটু ব্লেন্ড করে নিলেই অ্যালমন্ড ফ্লাওয়ার হয়ে গেল অলমোস্ট হয়ে গেছে আমরা ময়দাটুকু যেটা আছে ওটা দিয়ে দিলাম প্রিয় দর্শক ওয়েস্টিনের খাবারের আসলেই সুনাম রয়েছে এবং আমি আজকে বুঝতে পারছি যে ওনারা যা যা জিনিস ইনগ্রিডিয়েন্টস ইউজ করছে এবং যেভাবে হাইজিন ওনারা মেনটেন করছে সেটা খাবারটা টেস্টি হওয়ার পাশাপাশি অবশ্যই সেটা হাইজিনিক হবে আচ্ছা আমরা এখন অ্যাপেলটাকে পিল করে নিব সেই ক্ষেত্রে বেসটাকে আগে কেটে ফেলি আমরা 3 পোর্শন করব কেউ চাইলে রেড অ্যাপেলও নিতে পারে আর রেড অ্যাপেল নেওয়া যায় অ্যাপেলটাকে ছেলে ফেলতে হবে আমরা যেটা কাজ করব প্রথমে হচ্ছে এর বেসটাতে একটা নাইফ ঢুকিয়ে পকেট করা হবে এরপর হচ্ছে আমরা ভেতর থেকে ওর সিড পোর্শন যেটা সিডের যে পোর্শনটা ওটা বের করে ফেলতেছি এরকম স্কুপার থাকেই তো খুব সহজে কেউ চাইলে অ্যাভেলেবল ভিতরে স্কুপ করে নিতে পারেন গতানুগতিক খাবার কিন্তু আমরা কেউই পছন্দ করি না বিশেষ করে ছোটরা তো বটেই ছোটরা চায় একটু ভিন্নতা মোটামুটি ভেতরটুকু ফুল হলো করে ফেললে বেটার যত হলো বেশি করবে এর ভেতরে আমার স্টাফিং বেশি যাবে সেই ক্ষেত্রে আমি অ্যাপেলের থেকে স্টাফিংটা বেশি পাবো ভালো লাগবে সেই ক্ষেত্রে এখন যে ড্রাই ফ্রুট মিন্সের সাথে আমি সেম কিছু অ্যাপ্রিকট নিয়ে নিলাম কিছু ফিগ নিলাম এটা জুলিয়ান কাট কেটে দিব যাতে বিউটিফিকেশনের জন্য বাট এই জিনিসগুলো এর ভেতরে আছে মানে এই ধরনের ড্রাই ফ্রুটসগুলো নিতে হবে আমাদের অলমোস্ট হয়ে গেছে যে মিক্সচারটা তৈরি করলাম সেটা আমরা একটু নিব এতে মিক্সিংটা হয়ে গেল এখন জাস্ট ভেতরে আমরা দিয়ে দিব এটাকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন সেটা হতে পারে ভ্যারাইটি নাটস বাদাম কাঠবাদাম কিংবা পেস্তা বাদাম এখন এটাকে বেক করতে হবে বেক করার আগে আমাদের একটা বেকিং প্যান নিয়ে নিব আর বেকিং প্যানটাতে বেজে একটু বাটার ওয়াশ করে নিব আমরা একটু ম্যাপল সিরাপ যেটা ম্যাপল সিরাপ দিচ্ছে শেফ আপনারা চাইলে অল্টারনেটিভ আপনারা মধুও ব্যবহার করতে পারেন
আমাদের রো প্রোডাক্টটা রেডি। এখন আমার ওভেন লাগবে 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, আমি বেক করব হচ্ছে 20 থেকে 25 মিনিটস। দর্শক, এই মাঝে কিন্তু আমাদের 20 মিনিট সময় পার হয়ে গিয়েছে এবং সুন্দর একটা অ্যারোমা কিন্তু আসছে ওভেন থেকে, এক্সেলেন্ট। এখন আমরা প্রেজেন্ট করার জন্য যে আমাদের গেস্ট আসতেছে, আমি গেস্টকে আমি প্রেজেন্ট করতে যা যা করতে পারি, এটা যেহেতু অ্যাপেল আমি এই ক্ষেত্রে অ্যাপেল মর্নিং সিরাপটা আমরা ইউজ করতেছি। আমরা যেহেতু একজনকে নিব, সফট তো একটু হ্যান্ডেল করতে হবে ইজিলি। সেন্টারটা দিয়ে দিব। ডেজার্টের সাথে আসলে মিন্টের একটা খুব চমৎকার কম্বিনেশন। এটা আমরা এই ক্ষেত্রে আমরা মিন্ট দিয়ে একটু কালারটা ব্রেক করব। আমরা একটা হুইপিং ক্রিম অন টপে, যেহেতু গরম প্রচুর আমরা হুইপিং ক্রিমটা দিয়ে দিব। ম্যাম, এটা আমাদের জাস্ট ওয়াও শেফ, চমৎকার কথায় অসাম। অনেক ধন্যবাদ শেফ। দর্শক, দেখে নিয়েছেন, শিখে নিয়েছেন এই মজাদার রেসিপিটি, অবশ্যই তৈরি করবেন, না তৈরি করলে কিন্তু মিস করবেন।